জেনারেল উইলিয়াম শেরম্যান ছিলেন আমেরিকার গৃহযুদ্ধের সময় আমেরিকান ফেডারেল সরকারের পক্ষে নেতৃত্বদানকারী একজন জেনারেল, যিনি আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে আমেরিকার সরকারের পক্ষে ছিলেন। ক্ষণজমা এই পুরুষ যুক্তরাষ্ট্রের ওহাইওতে জন্ম করেন এবং জীবনের শেষ বয়সে নিউ ইয়র্ক সিটিতে চলে আসেন এবং এখানে মৃত্যুবরণ করেন। 1903 সালে নিউ ইয়র্ক চেম্বার অফ কমার্সের অর্থায়নে জেনারেল উইলিয়াম শেরম্যানের এই ব্রোঞ্জের মূর্তিটি নির্মাণ করা হয়। 2012 সালের দিকে নিউ ইয়র্ক চেম্বারের অর্থায়নে 23.75 ক্যারেট সোনা দিয়া প্রায় 1200 বর্গ ফুটের এই ব্রোঞ্জের মূর্তিটিকে সোনা দিয়ে আবৃত করা হয়। সুতরাং সেই থেকে ঝলঝল করে উঠছে জেনারেল উইলিয়ামের এই স্বর্ণের মূর্তিটি। এটি নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের গ্র্যান্ড আর্মি প্লাজাতে অবস্থিত, ইস 58 স্ট্রিট অ্যান্ড 5th অ্যাভিনিউ। আমাদের ভিডিওতে আমরা আজকে জেনারেল উইলিয়াম শেরম্যানের জীবনী এবং এই স্ট্যাচু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। জেনারেল উইলিয়াম টেকুমসেহ শেরম্যানের এই চিত্রটি প্রতিভাবান আমেরিকান বাসকর অগাস্টাস সেন্ট-গাইডেন্সের শেষ কাজগুলির মধ্যে একটি। 1888 সালে শেরম্যান, যিনি গৃহযুদ্ধের পর নিউ ইয়র্ক সিটিতে বসবাস করতেন, 1891 সালে জেনারেল শেরম্যানের মৃত্যুর পর সেন্ট-গাইডেন্সকে এই অশ্বরোহী দলবদ্ধকরণের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেন্ট-গাইডেন্স 1903 সালে এর গ্রুপিংয়ের কাজ সম্পন্ন করেন। শেরম্যানের সোনালী মূর্তি, তার ঘোড়া এবং বিজয়ের রূপক মূর্তি, পুলিৎজার পোয়ারা এবং সরাসরি দক্ষিণে পোমোনার মূর্তি সেন্ট্রাল পার্কে একটি বিশাল প্রবেশদ্বার বা ফোরকুট তৈরি করে। সেন্ট-গাইডেন্সের কাজে শেরম্যান বিজয়ের নেতৃত্ব আছেন, যিনি শান্তির পরামর্শ দিচ্ছেন। জেনারেল শেরম্যানের ঘোড়াটি জর্জিয়ার কনফেডারেট রাজ্যের প্রতিনিধিত্ব করে একটি ফাইনের ডালে পাইচারি করছে। শেরম্যান ইউনিয়ন আর্মির বিধ্বংসী 1866 সালের মার্চ মাসে আটলান্টা থেকে সাবানা জর্জিয়ার সমুদ্র পর্যন্ত নেতৃত্ব দেয়। তিনি যুদ্ধই নরক শব্দটি তৈরি করেছিলেন এবং গৃহযুদ্ধের অবসান ঘটাতে সাহায্য করার জন্য কৃতিত্ব অর্জন করেন। অগাস্টাস সেন্ট-গাইডেন্সের জেনারেল উইলিয়াম টেকুমসে শেরম্যানের স্মৃতি স্তম্ভে দেবী বিজয়কে চিত্রিত করা হয়েছে, যে জেনারেল শেরম্যানকে তার ঘোড়া অন্টারিওতে নেতৃত্ব দিচ্ছেন। এটি ব্রোঞ্জের তৈরি এবং সোনার পাতা দিয়ে আবৃত। স্থাপত্য প্রতিষ্ঠান ম্যাকমিম মিড অ্যান্ড হোয়াইটস এর চার্লস ফেলেন ম্যাকমির দ্বারা ডিজাইন করা একটি গোলাপি গ্রেনাইট বেস স্মৃতিস্তম্ভকে সমর্থন করে। স্মৃতিস্তম্ভকে সেন্ট-গাইডেন্সের সর্বশ্রেষ্ঠ জনসাধারণের কাজ এবং দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অশ্বরোহী মূর্তিগুলোর মধ্যে একটি হিসেবে ব্যাপকভাবে বিবেচনা করা হয়। জেনারেল শেরম্যান 1820 সালে ওহাইওর ল্যানকাস্টার নামক জায়গায় জন্মগ্রহণ করেন। তিনি 1840 সালে ওয়েস্ট পয়েন্টে ইউনাইটেড স্টেটস মিলিটারি একাডেমি থেকে স্নাতক হন এবং পাশাপাশি ক্যালিফোর্নিয়ার মেক্সিকান যুদ্ধে অংশগ্রহণ করেন। 1861 সালে ইউনিয়ন সেনাবাহিনীর জন্য স্বেচ্ছাসেবকদের ব্রিগেডিয়ার জেনারেল নিযুক্ত হন। শেরম্যান বুল রান এবং শিলুতে যুদ্ধ করেছিলেন। 1862 সালে মেজর জেনারেল পদে উন্নীত হন। তিনি 1863 সালে বিকাসবার্গ এবং চাটানুগা অভিযানে নিজেকে আলাদা করেন। শেরম্যান তার সৈন্যরা আটলান্টা দখল করে সমুদ্রের দিকে অগ্রসর হয় এবং ক্যারোলিনাসের মধ্য দিয়ে উত্তরের দিকে চলে যায়। তিনি ভার্জিনিয়ার অ্যাপোমাক্স
কোর্ট হাউসে জেনারেল ডবার্ডির আত্মসমর্পণের 17 দিন পর 26 এপ্রিল 1865 এ কনফেডারেট জেনারেল জোসেফ জনস্টাইনের আত্মসমর্পণ পান। যুদ্ধই নরক কথাটি শেরম্যানেই আবিষ্কার করেন। তার ছোট ভাই ওহাইওর সেনেটর জন শেরম্যান 1890 সালের শেরম্যান অ্যান্টি ট্রাস্ট অ্যাক্টের লেখক ছিলেন। জেনারেল শেরম্যান 1891 সালে নিউ ইয়র্কে মারা যান। ১৮৯২ সালে নিউ ইয়র্ক চেম্বার অফ কমার্স থেকে সেন্ট-গডেন্স শেরম্যানের স্ট্যাচুটি নির্মাণের জন্য কমিশন প্রাপ্ত হন। তিনি নিউ ইয়র্কে প্যারিস কানিশ নিউ হ্যাম্পশায়ারে তার স্টুডিওতে 10 বছর ধরে স্মৃতীয় স্তম্ভে কাজ করেছেন। স্মৃতিস্তম্ভটি 30 মে 1903 সালে উন্মুক্ত করা হয় এবং জেনারেল শেরম্যানের নামে উৎসর্গ করা হয়। বছরের পর বছর ধরে ভাস্কর্যটি আসল সোনার পাতার খোসা ছাড়িয়ে যায়। ভাস্কর্যটি ক্ষয়প্রাপ্ত এবং বিবর্ণ হয়। 1980 সালে সেন্ট্রাল পার্ক কনজারভেরেন্সির গ্র্যান্ড আর্মি প্লাজা ফুলিজার ফাউন্ডেশন পার্টনারশিপ ডেভিড শোয়ার্টজ ফাউন্ডেশন এবং ভিক্টোরিয়ান সোসাইটির মেট্রোপলিটন চ্যাপ্টারের অর্থ সহায়তায় স্মৃতিস্তম্ভটি আবার সংরক্ষণ করা হয়। তারপর থেকে আবার সোনার পাতার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং অক্টোবরের 2011 সালে একটি অদ্ভুত প্রারম্ভিক তুষার ঝড় তার সমস্ত গাছের আশেপাশের ল্যান্ডস্কেপ ধ্বংস করে দেয়। 2012 সাল থেকে সেন্ট্রাল পার্ক কনজারভেন্সি আমেরিকার অন্যতম সেরা বহিরঙ্গন স্মৃতিস্তম্ভের অব্যাহত জীবনীশক্তি নিশ্চিত করতে ভাস্কর্য এবং প্লাজার জন্য একটি পুনরুদ্ধার অভিযান শুরু করেন। তারপর 2013 সালে প্রায় $500,000 ব্যয় করে 23.75 ক্যারেট স্বর্ণ দিয়ে প্রায় 1200 বর্গফুটের এই ভাস্কর্যটিকে আবার আবৃত করা হয়। সম্মানিত দর্শক, সম্মানিত ভিউয়ার, এই ধরনের একটি গোল্ডের স্ট্যাচু বা মূর্তি যদি বাংলাদেশের কোনো উন্মুক্ত জায়গায় হয় তাহলে কি অবস্থা হবে আপনারা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন।